নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ডায়েরিতে নোট করে নিন, আগামী 90 দিন এই সাতটি রাশি একচেটিয়া রাজত্ব করতে চলেছে। তিন তিনটি গ্রহ এই সাত রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, বিশেষ একটি ঘোষণা, সামনেই রয়েছে দীপান্বিতা অমাবস্যা। এই দীপান্বিতা অমাবস্যায় বুকিং নেওয়া চলছে। যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, আমি বারবার বলি বেশ কিছু যোগ থাকে, যেমন কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা এবং সামনে রয়েছে ধন ত্রয়োদশী, ধনতেরাস। এই সময়টাতে যদি আপনারা গ্রহের যে অশুভ দোষগুলো, যেমন আপনার কেবন্দন দোষ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, স্থাপিত দোষ, কালসর্প দোষ, এই জায়গাগুলো শনি আপনার নিচস্থ রয়েছে, শনির সাড়ে সাথে চলছে বা ঢাইয়া চলছে, মঙ্গল আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে, এই জায়গাগুলো যদি আপনারা এই সময়টাতে যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, অবশ্যই নিশ্চিত রূপে লাভ আপনারা পাবেন। দেখুন, আমি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আমাদের জীবনে। যারা চাইছেন যে নিজের জীবনটাকে পরিবর্তন করতে, আমি বারবার বলি, যারা ভিডিওগুলো দেখেন কি না, আমি বারবার আপনাদের কাছে বলি, আপনারা দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন। স্বপ্ন ছাড়া এই জায়গাটায় একদমই না। আপনারা স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। এই 90 দিন, এই 90 দিন সাত রাশি একচেটিয়া রাজত্ব করতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি বিস্তারিত আলোচনা করব। আবারও বলি, আমার প্রেডিকশন মাটিতে পড়ে না, এবং যে কাজ আমি করি খুব দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক, এই যে 90টা দিন, অর্থাৎ 20 অক্টোবর 2024 টু 31 জানুয়ারি 2025, মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে নিচস্থ, এবং টানা 90 দিন নিচস্থ থাকছে। এবং শনি দেখুন বকরি থেকে মার্গী অবস্থাতে চলে আসছে নভেম্বরের 15 তারিখে। আবার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আবার মার্গী থেকে বক্রগতি কিন্তু হচ্ছে। বেশ কিছু শুভ যোগ সৃষ্টি হচ্ছে আগামী 90 দিন, যার শুভ ফল এই তিনটি গ্রহের সমন্বয় ফল পেতে চলেছে সাতটি রাশি। যারা ভিডিওটি শুনছেন না, আমি বারবার বলছি, শুধুমাত্র রাশির নাম শুনলেই হবে না, ব্যক্তিগত জন্ম ছক আগে বিচার বিশ্লেষণ করুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গাটাতে অবশ্যই আপনাদের কাজ হবে। এবং সামনেই আবারও বলছি, দীপান্বিতা অমাবস্যা রয়েছে, এই অমাবস্যা থেকে বিশেষভাবে আপনারা কাজে লাগান। এবং যারা একান্ত প্রতিকার করাতে ইচ্ছুক রয়েছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। প্রথম আসি আমি রাশির নাম। এই তিনটি গ্রহ বৃহস্পতি, শনি এবং মঙ্গল। মঙ্গল আমাদের কি দেয়? মঙ্গল আমাদের এনার্জি, মঙ্গল আমাদের যদি ভালো থাকে একাধিক ভূমি, একাধিক সম্পত্তির মালিক কিন্তু হয়। বৃহস্পতি আমাদের দেয় জ্ঞান, ধর্ম, অর্থ। শনি আমাদের দেয় কলিযুগে আমাদের কর্ম, সন্তান, বিবাহ,
সমস্ত দিক কিন্তু শনি কিন্তু দেয়, এবং শনি যে মার্গী হচ্ছে না, শনির বলবত্তা বৃদ্ধি পাচ্ছে, শনি বক্র অবস্থা থেকে মার্গী অবস্থাতে যাচ্ছে, বেশ কিছু রাশিকে অপার ধন দিতে চলেছে এবং নির্ণায়ক হতে চলেছে এই সাত রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রথম যে রাশির আমি নাম বলবো, অনেকেই আলোচনা করেছেন কৌশিতে কোন রাশি, মেষ রাশি। মেষ রাশির কেন্দ্রে অবস্থান করছে আপনার মঙ্গল, একাদশভাবে শনি মার্গী এবং ধনভাবে বৃহস্পতি ভাগ্যাধিপতি। অর্থাৎ আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসবে, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ভাগ্যপতি ধনভাবে ভাগ্যের দ্বারা অর্থ, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি থার্ড হাউসে মঙ্গল, এনার্জি পরাক্রম আপনার বাড়বে। যারা সেলস মার্কেটিং লাইনে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। বৃহস্পতি বক্রী অবস্থায় রাশিতে অবস্থান করছে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে, শুভ বিবাহ গাঢ় বিবাহের যোগ এই সময় দেখা যাচ্ছে, বিজনেস ক্ষেত্রে ভালো, আর্থিক লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামী 90টা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভাগ্যের ক্ষেত্রে আপনার ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, কর্মপ্রাপ্তির একটা বড় যোগ আপনাদের দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে। তিন নম্বর যে রাশি আপনার মকর রাশি। মকর রাশি দেখুন, আপনার ধনপতি আপনার মার্গী হচ্ছে, অর্থাৎ আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং সপ্তমভাবে মঙ্গল যে আপনার চতুর্থপতি একাদশপতি বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো দেবে, সম্পত্তি কোনো প্রপার্টি থেকে এই সময় লাভ দেবে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের নিয়ে আসবে। পঞ্চমভাবে বৃহস্পতি রেট্রোগ্রেড হচ্ছে, সন্তান প্রাপ্তির প্রবল যোগ, আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের ইনকাম এবং আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে, একচেটিয়া রাজত্ব করতে চলেছে মকর রাশি। এরপর যে রাশি আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি চতুর্থভাবে হচ্ছে শনি মার্গী, অর্থাৎ প্রপার্টি, কোনো সম্পত্তি কিনতে যাচ্ছেন, কোনো বাড়ি কিনতে যাচ্ছেন, কোনো বাহন কিনতে যাচ্ছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে সুযোগ আপনাদের আসবে, সপ্তমভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে, আপনাদের ডেইলি ইনকাম, বিজনেস আপনাদের ভালো ভালো হবে, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যভাবে মঙ্গল রাশির অধিপতি, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট এবং কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ডেইলি ইনকামের পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে, বিদেশ থেকে আপনাদের এই সময় লাভ পাবে, বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে। এরপর যে রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের একাদশভাবে আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং যারা ডিপ নলেজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় দেখা যাচ্ছে। আর আমি শেষ যে রাশির কথা বলবো, কিছুটা লাভ পেতে চলেছে, সে রাশির নাম মীন রাশি, মহাসৌভাগ্যশালী হতে চলেছে। আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই আপনারা শেয়ার করুন এবং পাশাপাশি আপনারা লাইক করুন। এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, এটা বারবার বলি, সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ এবং প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।